বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু যমুনা বহুমুখী সেতু। পদ্মার আগে এটি ছিল দেশের সবচেয়ে দীর্ঘতম সেতু। অনেকেরই হয়তো অজানা, সেতুটি এক যুগ পার হতে না হতেই দেখা দেয় মারাত্মক ফাটল। পরে আবার হাজার কোটি টাকা ব্যয়ে মেরামত করা হয় সেতুটি, কিন্তু সমস্যা একেবারে দূর হয়নি। ঝুঁকি আছে যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটার। যমুনা সেতুর উপর দিয়ে যাত্রীরা কত ঝুঁকি নিয়ে পার হয়, আর কতদিন আছে এই সেতুর আয়ু, নির্মাণের সময় ঠিক কি ভুলের কারণে এত দ্রুত হুমকির মুখে পড়ল সেতুটি, এই সকল বিষয়ের বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তার জন্য ভিডিওর বাকিটা সময় আমাদের সাথেই থাকুন। বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু বা যমুনা সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম সেতু। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এর আগে 1949 সালে জননেতা আব্দুল হামিদ খান ভাসানি প্রথম রাজনৈতিক পর্যায়ে যমুনা সেতু নির্মাণের দাবি উত্থাপন করেন। তারপর থেকে দীর্ঘ 20 বছর নানান জল্পনা কল্পনার পর 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রাককালে বেতার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দানকালে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান তার দলের নির্বাচনী ওয়াদা হিসেবে যমুনা সেতু নির্মাণের কথা উল্লেখ করেন। স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার 1972 সালে যমুনা সেতুর উপর একটি সেতু নির্মাণের ঘোষণা দেয় এবং 1972-73 সালের বাজেটে এর জন্য বরাদ্দ রাখা হয়। এরপর থেকে ধাপে ধাপে এই প্রকল্প বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ গঠিত, টাকা সংগ্রহ, প্রথম পর্যায়ের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা, সেতুর জন্য সবচেয়ে উপযুক্ত স্থান নির্বাচন, আইডিএ, এডিবি ও জাপানের ওসিএফ সেতুর জন্য প্রয়োজনীয় অর্থায়ন, সেতুর ভিত্তি প্রস্তর স্থাপিত, প্রকল্পের ভৌত নির্মাণ কাজ বাস্তবায়ন শুরু হয় এবং গ্যাস সঞ্চালন লাইন ব্যতীত সব কাজ 1998 সালের জুনের মধ্যে শেষ হয়। সবশেষে 1998 সালের 23শে জুন সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতু উদ্বোধন করেন সে সময়কার ও বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু সেতু যমুনা নদীর পূর্ব তীরের টাঙ্গাইলের ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। বাংলাদেশের 3টি বড় নদীর মধ্যে বৃহত্তম এবং পানি নির্গমনের দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম নদী যমুনার উপর নির্মিত হয়েছে। বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে দুই অংশকে একত্র করেছে। সড়ক ও রেলপথে দ্রুত যাত্রী ও মালামাল পরিবহন ছাড়াও এই সেতু বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন এবং টেলিযোগাযোগ সমন্বিত করার সুযোগ করে দিয়েছে। টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্ত এশীয় রেলপথের উপর অবস্থিত। সেতুটি নির্মাণে খরচ হয় 4,000 কোটি টাকার মতো। আইডিএ, এডিবি, জাপানের ওয়াইসিএফ প্রত্যেকে 12% তহবিল সরবরাহ করে এবং বাকি 34% ব্যয় বহন করে বাংলাদেশ। সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ 18.5 মিটার। ভৌত অবকাঠামোর কাজ শুরু করার এক বছর পর 1995 সালের অক্টোবর মাসে সেতুর মূল অংশ 4.8 কিলোমিটার দীর্ঘ ধরে চূড়ান্ত প্রকল্প অনুমোদিত হয়। সম্ভাব্য দুর্যোগ ও ভূমিকম্প যাতে সহ্য করতে পারে সেই জন্য সেতুটিতে 80 থেকে 85 মিটার লম্বা এবং 2.5 ও 3.15 মিটার ব্যাসের 121টি ইস্পাতের খুঁটির ওপর বসানো হয়। এই খুঁটিগুলো খুবই শক্তিশালী হাইড্রোলিক হাতুড়ি দ্বারা বসানো হয়। এই সেতুতে স্প্যানের সংখ্যা 49 এবং ডেক খণ্ডের সংখ্যা 1263। সেতুর ওপর দিয়ে 4 লেনের সড়ক এবং 2টি রেল ট্র্যাক বসানো রয়েছে, আর সেখানে হয়েছে এক মহাভুল। আপনারা যদি যমুনা সেতু দিয়ে কখনো ট্রেন জার্নি করে থাকেন, তবে জেনে থাকবেন বঙ্গবন্ধু সেতুর উপর ট্রেন উঠলেই কমে যায় ট্রেনের গতি। মূলত বিগত সময়ে সেতুতে ফাটল দেখা দেয়ায় সেতুর উপর ট্রেন ধীর গতিতে চালানো হয় বলে জানা গেছে। আদতে বঙ্গবন্ধু সেতু নির্মাণ শেষ হওয়ার আগেই এতে ফাটল দেখা দেয়। সেতুর নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই ইঞ্জিনিয়ারিং 1997 সালে ও পরামর্শক প্রতিষ্ঠান আরপিটি নারিকো বিসিএল এর 1999 সালের প্রতিবেদনে ফাটলের তথ্য উল্লেখ করেছে। এছাড়া 2006 সালে সেতুটি পরিচালনা ও পর্যবেক্ষণের দায়িত্বে থাকা মার্গানাইট ওয়ান লিমিটেডের প্রতিবেদনেও ফাটলের তথ্য উল্লেখ করা হয়। বুয়েটের প্রতিনিধি দলের পর্যালোচনায় দেখা যায় 1997 ও 1999 সালের ফাটলগুলো পরবর্তীকালে বড় আকার ধারণ করেছে। ফাটলের মূল কারণ হল সেতুর নকশা প্রণয়নে ব্রিটিশ স্ট্যান্ডার্ড 5400 অনুসরণ করা হয়েছে। এতে যে তাপমাত্রা ও রডের সংকোচন প্রসারণ ধরা হয় তা ছিল অপর্যাপ্ত, ফলে অত্যধিক তাপমাত্রা ও ভারী যানবাহন চলাচল করায় বঙ্গবন্ধু সেতুতে ফাটল বেড়েছে ও এগুলো বড় আকার ধারণ করেছে। দিনে ও রাতে বঙ্গবন্ধু সেতু বিপরীতমুখী তাপমাত্রা সহ্য করে থাকে, গ্রীষ্মকালে এর পরিমাণ বৃদ্ধি পায়। এই সময় নকশার চেয়ে 11 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকে এই সেতুর উপরিভাগে, তবে হঠাৎ বৃষ্টি এলে তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত হ্রাস পায়। তবে সেতুর নিচের পৃষ্ঠের তাপমাত্রা
তখনও অপরিবর্তিত ছিল। 1998 থেকে 2012 সাল পর্যন্ত এর চেয়েও খারাপ পরিস্থিতির শিকার হয় সেতুটি। এদিকে অতিরিক্ত তাপমাত্রার জন্য বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ কয়েক দফা ব্যাহত হয়। ফাটলে লাগানো আঠা উঠে যায়। তবে সেতুটির নিচের পৃষ্ঠের তাপমাত্রা তখনও অপরিবর্তিত ছিল। 1998 থেকে 2012 সাল পর্যন্ত এর চেয়েও খারাপ পরিস্থিতির শিকার হয় সেতুটি। এদিকে অতিরিক্ত তাপমাত্রার জন্য বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ কয়েক দফা ব্যাহত হয়। ফাটলে লাগানো আঠা উঠে যায়। এতে বন্ধ হয় ফাটল মেরামত। পরে সেতুটি মেরামতের সময় নতুন কিছু প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করে বুয়েট। এরপর সেতুটি মেরামত করা হয়। সংশ্লিষ্টরা বলেছেন, সেতুতে ফাটলের সংখ্যা দ্রুত বৃদ্ধির অন্যতম কারণ ছিল মিটারগেজ নকশা প্রণয়ন করলেও পরবর্তীকালে ব্রডগেজ রেলপথ সংযোজন। এই ক্ষেত্রে সেতুর একদিকে অ্যাঙ্গেল বসিয়ে ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হয়। ব্রডগেজ ট্রেনের অ্যাক্সেল লোড মিটারগেজের তুলনায় অনেক বেশি। এতে মূল সেতুতে চাপ অনেক বেশি পড়ায় ফাটল দ্রুত বড় হয়। এরপর থেকে বঙ্গবন্ধু সেতুতে মারাত্মক ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে ট্রেন। এই সেতু দিয়ে প্রতিদিন 35টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেনের বঙ্গবন্ধু সেতু পার হতে সময় লাগে প্রায় 27 মিনিট। সেতুতে ব্রিজ একেবারে একপাশে হওয়াতে ঝুঁকি বেড়ে গেছে কয়েক গুণ। ঈদের যাত্রায় আমাদের দেশে ট্রেনে তিন গুণ বেশি যাত্রী নিয়ে ট্রেন চলাচল করে। তখন মাত্রাতিরিক্ত লোডের কারণে সেতুটি অনেক ঝুঁকিতে থাকে। তাছাড়া মারাত্মক দুর্ঘটনা ঘটলে সেতু থেকে ট্রেন পানিতে ছিটকে পড়ার ঝুঁকিও আছে। কেননা 2014 সালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী দুধজান এক্সপ্রেস রাত 11টার সময় ঝড়ের কবলে পড়ে। এর 13টি কোচের মধ্যে পেছনের 9টি কোচ লাইনচ্যুত হয়ে সেতুর মূল অংশের দিকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনার কারণ হিসেবে প্রচণ্ড বাতাসকে দায়ী বলে মনে করা হয়। যদিও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু দুর্যোগের কারণে ট্রেন মূল সেতুর দিকে না পড়ে যদি নদীর দিকে পড়ত, তাহলে ট্রেন পানিতে পড়ে যাওয়ার মতো ঝুঁকিও ছিল। এই সেতুর স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন, যেই পাশ দিয়ে ট্রেন চলাচল করে সেই পাশ দিয়ে নদীর দিকে কোনো শক্ত গার্ডার নেই, যার ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি। তাছাড়া ট্রেন লাইনের কারণে মূল সেতুও ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। কেননা ট্রেন লাইন সেতুর পিলারের থেকে অনেক দূরে, যার ফলে ট্রেনের মোট ওজন পড়ে সেতুর একপাশে। ফলে একটি সেতু যেখানে 100 বছরের স্থায়িত্ব নিয়ে তৈরি করা হয়, সেখানে অর্ধেক আয়ুর আগেই বুড়িয়ে গেছে যমুনা সেতু। ফলে এই সেতুর আয় বৃদ্ধির জন্য পৃথক রেল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল 2016 সালে, যেটির বাস্তবায়ন এখনও দৃশ্যমান। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে নির্মাণ করা হচ্ছে দেশের সর্ববৃহৎ রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। মোট 50টি পিলারের ওপর গড়ে উঠবে 4.8 কিলোমিটার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতু। খুব দ্রুতই এই সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছে সেতু মন্ত্রণালয়। এই সেতু নির্মাণের ফলে স্বাভাবিক গতিতে ট্রেন চালানো সম্ভব হবে এবং মালবাহী ট্রেনও চালানো যাবে, যা এতদিন সম্ভব ছিল না। নিঃসন্দেহে এই সেতু পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে। সুপ্রিয় দর্শক, সব মিলিয়ে যমুনা রেল সেতুর কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে, না হলে মূল যমুনা সেতুর মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে এখানে সামান্য দুর্ঘটনা অচল করে দিতে পারে পুরো দেশকেই। দেশের এত বড় একটি স্থাপনার মধ্যে এমন ত্রুটির জন্য সবচেয়ে বেশি দায় কার বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানাতে ভুলবেন না এই সেতু পাড়ি দিয়ে কখনো কোথাও ভ্রমণ করেছেন কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।